বসেন। এই মহিলা কি হয় আপনার, কি হয়? এই মহিলা কি হয় আপনার? এই যে মামুনুল সাহেব, আপনার আপনার সেকেন্ড ওয়াইফ তো আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন? দুই বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আসলেন? না আপনি আপনি বেরোলে তো অন্য জায়গায় বেড়াইতে পারেন, আপনি তো এখানে রুম নিয়ে থাকতেছেন। আপনার 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 নামটা বলেন, আপনার পুরো নামটা বলেন, আপনার আপনার পুরো নামটা কি? এই আপনার আপনার ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম কি? আমিনা তৈবা। আমিনা তৈবা, ওনাদের বাড়ি কোথায়? আপনারা যদি প্রশ্ন করতে চান করেন আমি উত্তর দেব। দেখা করে আসি নাই, সব যেখানে যাই মানুষজন ভিড় করে, এই জন্য আমি আলাদা করে আসছি। আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন? করোনা পরিস্থিতি, আপনি করোনা লাগছে আমাদের তো কোথাও আপনি কেউ জানে না, আপনি সেকেন্ড বিয়ে করছেন, আপনি রয়্যাল রিসোর্টে আসছেন কেন? আপনি বাসায় থাকবেন, ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন, এটা কারণ কি? আপনি দেশ অশান্তি তৈরি করে আপনি এই মহিলাকে বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন, কিন্তু আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এই মহিলার সাথে তার সাথে অবৈধ সম্পর্ক। আমি আপনাদের সাথে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। কার বিরুদ্ধে নিবেন আপনি আইনের ব্যবস্থা? কার বিরুদ্ধে নিবেন? আমাদের আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে নিবেন? আপনার সাথে কে দুর্ব্যবহার করলো? আপনি এখানে আপনি আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাগল হয়েছেন কেন? আপনার ওয়াইফ, আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন আপনি এখানের মধ্যে বুক খুলে কথা বলবেন? আপনি আপনি কেন পালা যাইতেছেন? আপনি আপনি কেন পালা যেতে চাইছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আসি আসি রয়্যাল ডিসি ড্রাইভ করেন, আমি রয়্যাল ডিসি ড্রাইভ করেন, আমি কয়টা টাকা বেতন বলেন।
আপনার কি প্রমাণ আছে? উপজেলার রয়্যাল রিসোর্টে মামুনুর রশিদ হাতে নাতে ধরা গিয়েছেন এক মহিলা সহ। তিনি দাবি করছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু আদৌ কি স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারেননি। আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন? আপনার স্ত্রী এত এত ইয়াং, এত এত ইয়াং কেন? আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা, হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা, আপনার স্ত্রী তো দেখলাম সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি আল মামুন এবং সোনারগাঁও থানার অফিসার সোনারগাঁও থানার তদন্ত অফিসার কবিদুর রহমান সহ ওসি অপারেশন। আপনি কেন পালাতে চাইলেন? আপনি পালাতে চাইছেন? আপনি আপনি এখানে আপনারা দেখছেন এখানে আরো উপস্থিত আছেন বিভিন্ন সাথে এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই রুমের ভিতরে আছে। যে মেয়েটা আছে উনি ওনার পেটের মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানে মধ্যে স্ত্রী দাবি করছেন অথচ কোনো প্রমাণ দেখাতে পারেননি। আমি কোথায় দেখাবেন আপনি প্রমাণ? মোহাম্মদ আনিস আবারও বলছি আপনাকে, এখানে মামুনুর রশিদ মেয়ে কেলেঙ্কারি।